মুর্শিদাবাদ মেডিকেল কলেজে উত্তেজনা। করোনার সময় কাজ করিয়ে নেওয়ার পর 119 জন নিরাপত্তা কর্মীকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাদের কাজের দাবিতে সিকিউরিটি ইনচার্জকে ঘিরে বিক্ষোভ দেখায়। এই ঘটনায় মেডিকেল কলেজ চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারপর বহরমপুর থানার পুলিশ এসে সিকিউরিটি ইনচার্জকে আটক করে নিয়ে যায়। এরপর পরিস্থিতি শান্ত হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে উত্তেজনা। করোনার সময় কাজ করিয়ে নেওয়ার পর 119 জন নিরাপত্তা কর্মীকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাদের কাজের দাবিতে সিকিউরিটি ইনচার্জকে ঘিরে বিক্ষোভ। তাদের অভিযোগ, মোটা অঙ্কের টাকা দিয়ে কাজ করিয়ে নেওয়া হয়, কিন্তু অজানা কারণে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাদের অভিযোগ, সিকিউরিটি ইনচার্জ উদয় নারায়ণ গোস্বামীকে মোটা অঙ্কের টাকা দিয়ে তারা এই কাজ পেয়েছিলেন। গত 2 বছর ধরে আবার তাদের কাজ দেওয়া হবে এই প্রতিশ্রুতি দেওয়া হলেও সেই দাবি মানা হচ্ছে না। বুধবার সকাল থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের সামনে এসে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে এবং সিকিউরিটি ইনচার্জকে তাড়া করে। এই নিয়ে মেডিকেল কলেজ চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারপর বহরমপুর থানার পুলিশ এসে সিকিউরিটি ইনচার্জকে আটক করে নিয়ে যায়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়। বেকার যুবক যুবতীদের দাবি, করোনার সময় আমাদের দিয়ে কাজ করিয়ে নেওয়া হয়েছে, তারপর বাদ দিয়ে দেওয়া হয়েছে, আমাদের কাজ ফিরিয়ে দেওয়া হোক। 2019 সালে আমরা 2 বছর সিকিউরিটি গার্ডের কাজটা বহাল ছিল, কিন্তু সেই কথাটা হঠাৎ করে আমাদের এখানে যিনি আপার লেভেলে আছেন, যিনি এখানে 2 বছর পরে আমাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হলো। যে তখন প্রতিশ্রুতি দিয়েছিল তোমাদের চাকরি, যে চাকরি দেওয়া হলো সিকিউরিটি গার্ডের, সে চাকরিটা 65 বছর বহাল থাকবে, কিন্তু হঠাৎ করে যে 65-2 বছর নাই অতিক্রান্ত হতে হতে 2 বছর 1 মাস বাকি থাকতে আমাদের এখান থেকে সরিয়ে দেওয়া হলো। হ্যাঁ, আমরা এখন চাইছি যে আমাদেরকে আবার পূর্ণ বহাল থাকুক, এই চাকরিতে বহাল থাকতে চাইছি। টাকা দিয়েছি, এখন আমরা পথে আরা বসে আছি কাজের আশায়। কাজ যদি না থাকে তো আমাদের টাকাটা ফিরিয়ে দিলে আমরা সেই টাকাটা পরিশোধ করব গোস্বামী স্যারকে, গোস্বামী স্যার এখানকার মেন। বিক্ষোভকারী লক্ষ্মী হাজরা জানান, করোনার সময় আমরা খুব কষ্ট করে কাজ করেছিলাম, বাড়িতে যেতে পারিনি, কিন্তু আজ আমাদের কাজ কেড়ে নেওয়া হয়েছে, আমরা আমাদের কাজ ফেরত চাইছি। যদি অ্যারেস্ট হয়ে যায় তাহলে আমরা না টাকা না কাজ কিছুই পাবো না, আমাদের তাহলে কি হবে? আমাদের আমরা কি কাজ করতাম? আমরা সিকিউরিটি ছিলাম, যদিও টাকা নেওয়ার কথা অস্বীকার করেছে সিকিউরিটি ইনচার্জ উদয় নারায়ণ গোস্বামী। আমাদের এখানে সিকিউরিটি গার্ডেরা ভর্তি হয়েছিল 2021-এ, ওরা আমরা ভর্তি করিনি, ভর্তি এমএস অফিস থেকেই হয়েছিল, ঠিক আছে। তারপরে 2022-এ এরা ব্যস্ত হয়ে গেছে, এরা কারা টাকা দিয়েছে কাকে দিয়েছে এসব কিছু জানি না। ভর্তির সময় এসছে যখন গভর্নমেন্ট যেটা রুল চলেছে সেই জিনিসটা আজকেও আলোচনা হলো আমাদের ইয়ে কী বলে ইয়ে প্রেসিডেন্ট সাহেব এসেছিলেন এবং এমএসবিপি প্রিন্সিপাল সব একই কথা বললেন যে যদি ভর্তি হয় তো এদেরকে প্রথম পর্যায়ে দেখবেন, এইটাই হয়েছে। না আমি কিচ্ছু নেই কারোর সঙ্গে, কারণ সেটা মিথ্যা করে মিথ্যা অভিযোগ, মিথ্যা অভিযোগ, মিথ্যা মিথ্যা অভিযোগ। বহরমপুর মেডিকেল কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক, ইওর হেলথ আওয়ার মোটো। এখানে প্রতিদিন বসছেন বিভিন্ন বিশিষ্ট চিকিৎসক, স্ত্রী ও প্রসূতি রোগ, শিশু রোগ, এমডি ফিজিশিয়ান, চক্ষু রোগ, হাড় ও শিরার রোগ, নাক কান গলার রোগ, মূত্র রোগ ও স্নায়ু রোগের বিশিষ্ট চিকিৎসক। তার সাথে সাথে মল মূত্র রক্তের সমস্ত রকমের সঠিক পরীক্ষা ও প্যাথোলজির সমস্ত সুবিধা রয়েছে। প্রত্যহ ছবি তোলা হয়, আলট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ওপিজি, ইসিজি, ডিজিটাল এক্স রে উইথ ডিআর হাই ফ্রিকোয়েন্সি,
আর হয়রানি নয়। একই ছাদের তলায় সমস্ত পরিষেবার সুযোগ নিতে যোগাযোগ করুন। ঠিকানা 20/6 সিআর দাস রোড, পিডব্লিউডি অফিসের পাশে ওয়্যামের মাঠের উত্তর দিকে, বহরমপুর মুর্শিদাবাদ। নাম লেখানোর জন্য যোগাযোগ করুন এই নম্বরে 8016111726 এবং 8016111727।